ভালোবাসা মিষ্টি বান 205 টাকা। মেলাতে ঘুরলে তো সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগতেছে। আর এরকম মেলা হইলে সবারই মানে খুশির একটা বিষয় থাকে, সবাই এই এনজয় করে। নাতে নাত করলে মেলাতেছে কেমন লাগে? আরামে লাগে। কি কি কিনছে? কিছু এখনো কিনছেন কি? নাম হয় এই মাত্র আইলাম। আমরা এখন অবস্থান করছি বিয়ানীবাজার পৌর শহরের সুপাতলাস্থ ওসমানী স্টেডিয়ামে, যেখানে কুটির শিল্প সংরক্ষণ ও প্রদর্শন সমিতি বিয়ানীবাজারের ব্যবস্থাপনায় মাসব্যাপী বাণিজ্য মেলা চলছে। মেলায় বিয়ানীবাজার উপজেলা ছাড়াও প্রতিবেশী বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক দর্শনার্থী প্রতিদিন মেলা প্রাঙ্গণ ঘুরে আসতেছেন। বিভিন্ন বয়সী লোকজনদের নিয়ে মেলার যে বিনোদন ইভেন্টগুলো রয়েছে সেগুলো তারা উপভোগ করছেন, বিপুল পরিমাণে কেনাকাটা করছেন। মেলা কর্তৃপক্ষের দাবি যে এই মেলাকে ঘিরে বাংলাদেশের যে রেমিটেন্সের প্রবাহ সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। প্রবাসী বহুল এই জনপদ বিয়ানীবাজারে প্রবাসীরা আসছেন, তারা উপভোগ করছেন। আমরা খুব ভালো লাগছে, বিশেষ করিয়া যে আপনার খুব সুবিধা হইল যে আমরা নিজের গ্রাম নিজের এলাকা, কিন্তু আমার খারাপ লাগে দূর দূরান্ত থেকে অনেক আর আইয়া তারা যে অনেকগুলা ইচ্ছা থাকে তারা পূরণ করতো কিন্তু তারা পারেন না। বিয়ানীবাজার বাণিজ্য মেলা তাই আমরা খুব ভালো লাগে দেখিয়া, অনেক অনেক সুন্দর একটা নিদর্শন আছে। মেলার প্রবেশ টিকেটের উপর এই দুটি পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এই কারটি রয়েছে প্রথম পুরস্কার হিসেবে এবং জিক্সার মোটরসাইকেলটি রয়েছে দ্বিতীয় পুরস্কার হিসেবে। মেলার আয়োজক কমিটি সমাপনী দিনে রেফেলের উপরে এই দুটি পুরস্কার প্রদান করবেন বলে আমাদের জানিয়েছেন। এখানে হইব পাক্ষণ পিঠা, জামাই পিঠা, নকশি পিঠা, আর আছে বিস্কিট, সন্দেশ, নাড়ু। এখন আমার এখানে একটা অফার চলতেছে, 3 প্যাকেট কিনলে 1 প্যাকেট অটোমেটিক ফ্রি পাইবেন। এগুলো হলো বিস্কুট, সন্দেশ, নাড়ু, মশলা পিঠা, জাল পিঠা, ওইগুলো হলো পাক্ষণ পিঠা, নকশি পিঠা, জামাই পিঠা, আর ওই আছে পুলি পিঠা। ওইগুলো বর্ম হইলো 50 টাকা প্যাকেট, ওইগুলো হইলো 60 টাকা প্যাকেট, ওইগুলো হইলো 100 টাকা প্যাকেট, পার প্যাকেট 100 টাকা। ওইগুলো 3টা নিলে 1টা ফ্রি পাইবেন। এই যে ডাইসটার উপরে পিঠা বসাইয়া এইভাবে চাপ দিবেন, নকশি পিঠা হয়ে যাবে, লাগবে না কাটা সিরাম। ও আমি আমার মেলাতে আইছি অবশ্যই আমার ছোটো ভাই এগুলো লইয়া, বাট খুব সুন্দর একটা পরিবেশ, আমার খুব ভালো লাগছে, আমার বাইরে খুব ভালো লাগছে, সরিছে ওটা ওটা সরিছে। তুমি কি জাত পান খাইলে? মিষ্টি পান। কয় টাকা দাম? 10 টাকা। 10 টাকা ভালো লাগছে? দেখ লাগে কিলা লাগে খাইয়া? মিষ্টি মিষ্টি লাগে। বিয়ানীবাজার বিনোদন জগতের এক প্রাণ পুরুষ হিসাবে স্বীকৃতি লাভ করার যার গিয়া ইতিমধ্যে মুজিবুর রহমান বিপ্লব ভাই, কারণ এবার তাই যেভাবে বাণিজ্য মেলা শিল্প বাণিজ্য মেলা তাই যেভাবে সাজাইছেন, সুন্দর আঙ্গিকে সাজাইছেন, বিয়ানীবাজার উপজেলা সহ প্রত্যন্ত অঞ্চল তাকিয়া আশপাশ উপজেলা তাকিয়া প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আইরা আইয়া একেবারে ইচ্ছা মতো বিনোদন কররা, পছন্দ মতো কেনাকাটা করতে পাররা, সম্পূর্ণ নিরাপদে তাই তাই তান কার্য পরিচালনা করতে পাররা, কারণ এখানে 32টা CC ক্যামেরা আছে নিরাপত্তা নিশ্চিত করার লাগে। স্বেচ্ছাসেবক আছে প্রায় 40 থেকে 50 জন, যাতে দর্শনার্থী সেগুলোর কোনো অসুবিধা না হয়। আয়োজন করতে গিয়ে আমাকে বিয়ানীবাজারের সর্বস্তরের নেতৃবৃন্দ সহযোগিতা করেছে, ব্যবসায়ীরা সহযোগিতা করেছে, আমাদের এলাকার যুবক মুরব্বী সবাই সহযোগিতা করেছে, তাই আমি আমার মেলা কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতে যদি মেলা আয়োজন করার উদ্যোগ নেই সবাই সহযোগিতা কামনা করি। এখন আছে বানানি 3-4টা ফান বানাইলে আছে, আর আমরা এমনি বানাই অন্য অন্য জায়গায় 50টা 60টা জাতের ফান বানাই। ভালোবাসা মিষ্টি ফান 205 টাকা। হয়তো বিভিন্ন জাতের মশলা আছে, ডাকাইয়া মশলা, চিলেডি মশলা, শাহি মশলা, এটা সব দেওয়া নাই। মা বাবার ভালোবাসা আছে, হয়তো ভাই বোন আছে, ওই ওদের জন্য যারা শেখা গায় তারা লাগে বানাতে ইচ্ছা বান এমনি আমরা কাছে নাই, আমরা মানে লাগলে বানাই দিয়ে আমরা খুব খুশি। আল্লাহ বিপ্লব স্যার আরও এনার্জি দক্ষা, আরও তার ইচ্ছা শক্তিটা আরও বাড়াইয়া দক্ষা,
উদ্যোক্তা হলো আমরা এলাকার যদি তারা ভবিষ্যতে এই ধরনের একটা মেলার তারা কিছু ইনভেস্ট করে তা আমার মনে হয় আমরা এলাকার একটা বিনিয়োগ হইলে লাভ হইব আমরা উদ্যোক্তা হলো বিপ্লব ভাইয়ে যে বিনোদনের ব্যবস্থা করছেন বিফিরা নতুন আঙ্গিকে দৃষ্টিনন্দন আঙ্গিকে তাইনে একটা বিনোদনের ব্যবস্থা করছেন এটার লাগি বিয়ানীবাজার বাসীর পক্ষ থাকিয়া আমি তাদের ধন্যবাদ জানাই আর বিয়ানীবাজার শিল্প বাণিজ্য মেলা বিয়ানীবাজার কুটির শিল্প সংরক্ষণ ও প্রদর্শন সমিতির আয়োজনে আমাদের মেলায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে স্টলগুলো এসেছে বিয়ানীবাজার তথা বিয়ানী গোলাপগঞ্জ বড়লেখা আশপাশ সব থানার জনগণ মেলায় এসেছে বিনোদন উপভোগ করেছে আমাদের মেলা আগামী 17 তারিখ পর্যন্ত চলবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হবে 17 তারিখ আতশবাজি ফুটানি হবে প্রবেশ টিকেটের উপরে রেফারেল ড করে মেলা 17 তারিখে সমাপ্ত ঘোষণা করা হবে ভোন নিয়ে আসি বাবি নিয়ে আসি বাটিদি নিয়ে আসি বাটিদা নিয়ে আসি আমাদের হচ্ছে এখন এই যে লাস্ট সময় তো মেলার কিছুদিন আমাদের মেলা বাড়াইছে এই জন্য আমাদের দোকানে 35% উপরে ডিসকাউন্ট দেওয়া আছে এখন যেই কাস্টমার এই মাল কিনবে আমাদের থেকে খুব সাশ্রয়ী হইব আমাদের এখানে সানগ্লাস গড়ি হ্যাঁ মানি ব্যাগ আছে আর তারপরে ক্যাপ আছে মেলাত আইলাম আপনার দেখাত আপনার বাবির লিয়ে আইলাম মোটামুটি আটটা ছিল দেখি আর মোটামুটি পালাও আমাদের ব্যবসা মোটামুটি আর কি এখন বর্তমানে তার আগে মোটামুটি ভালো গেছে এখন সমবেতের পর থেকেই কোনো কাস্টমার বেশি একটা আসতেছে না আর আমাদের ব্র্যান্ড হয়েছে পরশমণি জিন্দাবাজার হকার্সও আমাদের 3টা শোরুম পরশমণি আমরা আসছি ঢাকা থেকে খুব ভালো মানের প্রোডাক্ট ছোট বাচ্চাদের খেলনা হান্ডি বাতিল সুন্দর আয়না আছে বিভিন্ন ডিজাইনের আয়না আছে আর কি 100 টাকা 30 টাকা আর বর্তমানে আগের দামের চেয়ে এখন একটু দাম কম বিয়ানীবাজার তথা পূর্ব সিলেটের মানুষ অত্যন্ত বিনোদন পিপাসী তাদের চিত্তের সাথে বৃত্তেরও সুব্যবস্থা আছে তারা এই মেলা শুধুমাত্র বিয়ানীবাজার তথা এই জনপদে নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা বাঙালি কমিউনিটি রয়েছেন তাদের মধ্যে ওই মেলাকে ঘিরে ব্যাপক সাড়া পড়েছে আয়োজকরা জানিয়েছেন যে তারা প্রতি বছরই এ ধরনের একটি দুটি মেলা আয়োজন করে এই জনপদের মানুষকে তারা বিনোদন দেবেন বিনোদনের যে পিপাসা সেটা তারা মেটাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা বিশ্বাস করি যে এই ধরনের মেলা আয়োজনের মধ্য দিয়ে এই জনপদের মানুষের যে সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব সেটা বহুকাল স্মরণে থাকবে আগামী 17 মার্চ এই মেলার আনুষ্ঠানিক শেষ হবে কিন্তু মেলা শেষ হলেও এর রেশ রয়ে যাবে বহুদিন মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম FM News বিয়ানীবাজার সিলেট